আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রবি 10 মিনিট স্কুল। আমরা আগের ভিডিওতে গণিতের একটা গুরুত্বপূর্ণ বিষয় সেট সম্পর্কে জেনেছিলাম, সেটের বেসিক কিছু ধারণা পেয়েছিলাম। আজকেও একই রকমভাবে আমরা গণিতের একটা গুরুত্বপূর্ণ বিষয় বিন্যাস সম্পর্কে জানব এবং বিন্যাসে কিছু বেসিক টার্ম সম্পর্কে জানব। আমরা বিন্যাস কেন শিখছি? আমাদের এই সম্ভাবনা চ্যাপ্টারের বেশ কিছু ম্যাথ করার সময় তোমাকে এই বিন্যাস সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, যাতে করে খুব সহজেই তুমি ম্যাথগুলো সলভ করতে পারো। তাহলে চলো বিন্যাস সম্পর্কে বেসিক কিছু ধারণা আজকে নিয়ে নেই। শুরুতেই বিন্যাসের সংজ্ঞাটা একটু দেখে নেই। কতগুলো জিনিস হতে কয়েকটি বা সবকয়টি নিয়ে যদি তাদেরকে এমনভাবে সাজানো হয় যাতে তাদের অবস্থান পরিবর্তনে নতুন নতুন সজ্জার সৃষ্টি হয়, তবে জিনিসগুলোর ওই সজ্জাকে বলা হয় বিন্যাস। আমি আবারও বলছি, আমরা বেশ কিছু জিনিস আমাদের কাছে থাকবে, সেই জিনিসগুলো থেকে আমরা কয়েকটি নিতে পারি বা সবকয়টিও নিতে পারি। নিয়ে যদি তাদেরকে এমনভাবে সাজানো হয় যাতে প্রত্যেকটা সজ্জা তাদের অবস্থান পরিবর্তনে নতুন নতুন সজ্জা সৃষ্টি হচ্ছে, তাহলে সেই সজ্জাগুলোকে আমরা বিন্যাস বলতে পারবো। একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাকে 1, 2, 3 এই তিনটা নাম্বার দেওয়া হলো এবং তোমাকে বলা হলো এই তিনটা নাম্বার থেকে তুমি কন্ট্যাক্ট নাম্বার তৈরি করবে। যেমন ধরো তোমার বাসায় যে মোবাইলটি রয়েছে, সেই মোবাইলে একটা কন্ট্যাক্ট নাম্বার আছে না? কেউ যদি তোমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে তাকে অবশ্যই সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে। যদি সেই কন্ট্যাক্ট নাম্বারের কোন একটি নাম্বার আগে পিছে করে ফেলে তাহলে কি আর যোগাযোগ করা সম্ভব তোমার সাথে? তাহলে কিন্তু তোমাকে রিচ করতে পারবে না। তাই এখানে কিন্তু সজ্জাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও বাংলাদেশের যে বাল্যবিবাহ যদি কোথাও দেখতে পাও তাহলে আমাদেরকে 109-এ কল করতে বলা হয়। যদি এই সজ্জাটা পরিবর্তন করে তুমি যদি 901-এ কল করো তাহলে কি তুমি তার সাথে যোগাযোগ করতে পারবে? তুমি কি হেল্প পাবে? পাবে না। তাই তোমাকে অবশ্যই সেই সজ্জাটা মেনটেন করে সেই নাম্বারগুলোকে ডায়াল করতে হবে। তাহলে বুঝতে পারছো সেখানে সজ্জাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আগে পিছে করে ফেলো তাহলে কিন্তু সেখানে ভুল হয়ে যাবে। ঠিক একইভাবে ধরো তোমাকে 1, 2, 3 এই নাম্বারগুলো দেওয়া হলো, দিয়ে বলা হলো তুমি এই নাম্বারগুলো থেকে কিছু কন্ট্যাক্ট নাম্বার তৈরি করো, যে নাম্বারগুলোতে কল করলে বিভিন্ন মানুষের কাছে রিচ করা যাবে। কি করতে পারো তুমি? তুমি যদি সেখান থেকে একটি করে নাও, এই তিনটে নাম্বার থেকে একটি করে নাম্বার নিয়ে সাজাও, তাহলে সেটা কেমন হতে পারে? 1 একটা, 2 একটা, 3 একটা, তাহলে তিনটা কন্ট্যাক্ট নাম্বার তৈরি হয়ে গেল যেখানে শুধুমাত্র একটা করে নাম্বার তুমি নিয়েছ। যদি দুইটা করে নাম্বার নাও তাহলে কেমন হতে পারে? ধরো তুমি এখানে প্রথমটা নিলে 1 এবং দ্বিতীয়টা নিলে 1, 2, হয়ে গেল একটা কন্ট্যাক্ট নাম্বার 1, 2। হতে পারে 1 এবং 3, হতে পারে 2 এবং 3। দেখো তো আমরা কিন্তু এখানে সজ্জাটা পরিবর্তন করিনি এখনও, বাট করতে পারি। এখানে আমরা যখন 1 এবং 2কে নিয়েছি, 1, 2 মিলে একটা সজ্জা হলো। আমি যদি তার অবস্থানকে পরিবর্তন করে দেই 2, 1 করি, সেটাও কিন্তু একটা সজ্জা তৈরি করবে এবং সেটা একটা ভিন্ন কন্ট্যাক্ট নাম্বার হিসেবে কাজ করতে পারে। সো আমি কিন্তু সেভাবেই নিয়েছি। যেমন দেখো 1, 2 এখানে আছে, এই 1, 2-এর সাথে 2, 1কে আমি নিয়েছি। এখানে 1, 2 এবং 2, 1-এ উপাদানগুলো কিন্তু সেম, কিন্তু তাদের সজ্জা ডিফারেন্ট, কারণ তাদের অবস্থান পরিবর্তনে সজ্জাটা ডিফারেন্ট হয়ে গিয়েছে। এবং এই ক্ষেত্রে কিন্তু সজ্জাটাও ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আবার দেখো 1 এবং 3কে নিয়েছি, একই সাথে 3 এবং 1কেও নিয়েছি, সজ্জা পরিবর্তন হয়েছে। 2 এবং 3কে নিয়েছি, 3 এবং 2কেও নিয়েছি। সো সজ্জা পরিবর্তন করে আমরা ভিন্ন ভিন্ন কন্ট্যাক্ট নাম্বার এখানে তৈরি করতে পারছি। আবার দেখো আমরা যদি তিনটি নেই, এই তিনটা অবদান থেকে তিনটিকে যদি নিয়ে নিই, আমরা এখানে বলেছিলাম কিন্তু সবকটি নিয়েও করতে পারি। সো আমরা এখান থেকে সবকটি নিয়েও একটা সজ্জা ক্রিয়েট করব। দেখো আমরা 1, 2, 3 করতে পারি, জাস্ট যেভাবে ছিল সেভাবে রাখলাম। এবার আমি যদি এই 2, 3কে পরিবর্তন করে অবস্থান 3, 2 হয়ে গেল, তাহলে আমরা প্রথমে 1কে ফিক্সড রেখে এই বাকি দুটো উপাদানকে অবস্থান পরিবর্তন করেছি, তাহলে 1, 2, 3 এবং 1, 3, 2। এবার শুরুর উপাদানটা পরিবর্তন করলাম, শুরুর উপাদানে আসলাম 2, বাকি থাকলো 1, 3, 1, 3কে রাখলাম 2, 1, 3। এবার এই 1, 3টাকেও পরিবর্তন করলাম 2, 3, 1। এবার প্রথমে যে নাম্বারটা ছিল সেটাকে আবারও পরিবর্তন করি, এবার নিয়ে আসলাম 3, 3টাকে রেখে 1, 2 এবং 1, 2কে পরিবর্তন করে 3, 2, 1। ভেবে দেখো তো আর কোনোভাবে কি সজ্জা বানানো সম্ভব? অবশ্যই নয়। আমরা তিনটা উপাদান থেকে তিনটাকে নিয়ে এই কয়ভাবেই সজ্জা তৈরি করতে পারি এবং এখানে 6টি সজ্জা করা সম্ভব। আমরা 2টি করে নিয়েও 6টি সজ্জা করতে পেরেছিলাম, 1টি করে নিয়ে 3টি সজ্জা করতে পেরেছিলাম। সো এভাবে আমরা কয়েকটি উপাদান থেকে কিছু উপাদান অথবা সবগুলো উপাদান নিয়ে বিন্যাস করতে পারবো।
এবার চলো দেখে নেই কিছু ফর্মুলা। ফর্মুলা দেখার আগে আমরা যদি বিন্যাসের ফর্মুলা দেখতে চাই, তার আগে আমাদেরকে ফ্যাক্টোরিয়াল ফাংশন সম্পর্কে ভালোমতো জানতে হবে। ফ্যাক্টোরিয়াল বলতে কি বুঝি সেটা বুঝতে হবে। এখানে দেখো ফ্যাক্টোরিয়াল ফাংশন, যার সিম্বল বলা হয়েছে একটি আশ্চর্যবোধক চিহ্নের মতো। তাহলে এই আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে আমরা এই ফ্যাক্টোরিয়ালকে বুঝিয়ে থাকি সাধারণত। এবার দেখো এখানে এন ফ্যাক্টোরিয়াল বলা হয়েছে। এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু। দেখো তো এক এক করে কমে যাচ্ছে, এই সংখ্যা থেকে এক এক করে কমে যাচ্ছে, কমতে কমতে থ্রি টু ওয়ান পর্যন্ত সবগুলো গুণ হয়ে এই এন ফ্যাক্টোরিয়ালের মধ্যে চলে এসেছে। অর্থাৎ তুমি এভাবে বলতে পারো, এন ফ্যাক্টোরিয়াল বলতে বা কোনো নাম্বারের ফ্যাক্টোরিয়াল বলতে বোঝানো হয় ওই নাম্বার থেকে শুরু করে এক এক করে যদি কমানো হয় যে নাম্বারগুলো পাওয়া যাবে এক পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের গুণফল। কঠিন লাগছে? চলো একটা এক্সাম্পল দেখি। ধরো ফোর ফ্যাক্টোরিয়াল, এখানে আমরা কী করছি, ফোর তার থেকে এক কমাই থ্রি, তার থেকে এক কমাই টু, আবার এক কমাই ওয়ান, এই ওয়ান পর্যন্ত যাবে। দেখো এখানে ওয়ান পর্যন্ত গিয়েছে। সো সেই নাম্বার থেকে শুরু করে ওয়ান পর্যন্ত এক এক করে কমাতে কমাতে যে করে নাম্বার পাবো প্রত্যেকটা নাম্বারের গুণফলকে আমরা বলছি ফোর ফ্যাক্টোরিয়াল। একইভাবে সেভেন ফ্যাক্টোরিয়াল দেখো, সেভেন থেকে শুরু করে এক এক কমতে কমতে ওয়ান পর্যন্ত গিয়েছে, প্রত্যেকটা নাম্বারের গুণফলকে আমরা বলছি সেভেন ফ্যাক্টোরিয়াল। আমরা এখানে গুণফলটা বের করেও দেখেছি। তাহলে আমরা সেভেন ফ্যাক্টোরিয়াল বলতে বোঝাবো 5040, ফোর ফ্যাক্টোরিয়াল বলতে 24। এভাবে তুমি ফাইভ ফ্যাক্টোরিয়াল কত, সিক্স ফ্যাক্টোরিয়াল কত বের করতে পারবে। এখানে একটা স্পেশাল কেস আছে, যেটাকে বলো আমি লিখেছি স্পেশাল অ্যাগ্রিমেন্ট হিসাবে। অর্থাৎ আমরা ম্যাথমেটিক্সে স্বতঃসিদ্ধ হিসাবে জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ওয়ান ধরে নেই। দেখো আমাদের যে ফাংশনটাকে লিখেছি সেই ফাংশনে কিন্তু জিরো পর্যন্ত যায়নি, তাই জিরো ফ্যাক্টোরিয়াল বলতে এই সংজ্ঞা অনুসারে কিছু কিন্তু হওয়ার কথা না, কিন্তু জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু আমরা ওয়ান ধরে নিয়েছি। কারণ আমাদের এই এই প্রবলেমটা বিভিন্ন জায়গায় ফেস করতে হয় এবং সিম্পলিফিকেশনের জন্য আমাদের জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ওয়ান এটা অনেক জায়গাতেই আমাদের হেল্প করবে। সো তোমাকে মনে রাখতে হবে ফ্যাক্টোরিয়ালে আমাদের ফ্যাক্টোরিয়াল হচ্ছে সেই নাম্বারটা থেকে এক এক কম করে ওয়ান পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের গুণফল, এবং একটা স্পেশাল অ্যাগ্রিমেন্ট আছে যেখানে বলা হচ্ছে জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ওয়ান। এবার চলো দেখে আসি এই ফ্যাক্টোরিয়াল ফাংশনটি আমাদের বিন্যাসের ফর্মুলাতে কোথায় কাজে লাগে। এই দেখতে পাচ্ছ তোমাদের বিন্যাসের একটি ফর্মুলা। সে বিন্যাসের ফর্মুলাকে আমরা কীভাবে লিখতে পারি চলো আগে সেটি বুঝে নেই। ধরো আমাদের সবগুলো উপাদান ছিল এন সংখ্যক, আমরা এন সংখ্যক উপাদান থেকে আর সংখ্যক উপাদান বাছাই করব, বাছাই করে সেটাকে বিভিন্ন সজ্জা তৈরি করব। তাহলে আমরা যদি এন সংখ্যক উপাদান থেকে আর সংখ্যক উপাদান নেই এবং তার বিন্যাস করি তাকে আমরা এভাবে করে লিখতে পারি, পি দেন একটা ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণ উপাদান সংখ্যা এবং কতগুলো উপাদান নিয়ে আমি বিন্যাস করতে চাচ্ছি। আমরা এটাকে এভাবে লিখতে পারি এনপিআর, যেখানে ছোট করে উপরে এন লেখা হয়েছে এবং ছোট করে নিচে আর লেখা হয়েছে, আমরা আবার এভাবে লিখতে পারবো। সো এই এনপিআর এর ফর্মুলাটা হচ্ছে মেইনলি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, যেখানে এন ফ্যাক্টোরিয়াল কোনটাকে বলা হচ্ছে, টোটাল যতগুলো উপাদান রয়েছে তার ফ্যাক্টোরিয়াল, যে ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আমরা আগে জেনেছি, ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আগে আমরা জেনেছি। সো এই ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু আমরা কতগুলো সজ্জা তৈরি করা সম্ভব সে সম্পর্কে বলতে পারবো। যেমন ধরো একত্রে যদি একটি করে নিয়ে সজ্জা তৈরি করি, আমরা দেখেছিলাম ওয়ান টু থ্রি পেয়েছিলাম, অর্থাৎ তিনটা সজ্জা আমরা পেয়েছিলাম। আমরা কিন্তু এভাবে করে সজ্জা না লিখে কতগুলো সজ্জা তৈরি করতে পারবো ফর্মুলা অ্যাপ্লাই করেও করতে পারি। যেমন ধরো আমরা তিনটে থেকে একটা নিয়েছি, অর্থাৎ থ্রি পি ওয়ান, তার জন্য ফর্মুলা কী আসবে, থ্রি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই থ্রি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে সেটা যদি করা হয় তোমরা ক্যালকুলেট করে দেখবে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কত, থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান অর্থাৎ সিক্স, নিচে আছে টু ফ্যাক্টোরিয়াল অর্থাৎ টু ইন্টু ওয়ান অর্থাৎ টু, সিক্স বাই টু ইকুয়ালস টু থ্রি। তাহলে দেখো তো আমরা তিনটা সজ্জা এখানে পেয়েছি, যেটা কিন্তু ফর্মুলা থেকে আমরা পেয়ে যেতাম। আবার দেখো দুইটা করে যখন নিয়েছিলাম তখন আমরা ছয়টা সজ্জা পেয়েছিলাম, ফর্মুলা থেকে করার চেষ্টা করি থ্রি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই থ্রি মাইনাস টু ফ্যাক্টোরিয়াল অর্থাৎ নিচে থাকবে ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে নিচে উপরে আসবে সিক্স, নিচে আসবে ওয়ান যেটা হচ্ছে সিক্স। তাহলে দেখো ফর্মুলা থেকে আমরা করে ফেলতে পারছি। একইভাবে তিনটা থেকে তিনটা নিয়ে যদি করি তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই থ্রি মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু সিক্স, যেখানে আমরা এই ছয়টা সজ্জা পেয়েছিলাম। তাহলে দেখো আমরা কখন এই ফর্মুলা অ্যাপ্লাই করব। সাধারণত দেখা যায় যখন অনেক বড় কেস চলে আসে, ধরো বলা হলো
টোটাল 50টা উপাদান আছে, ভিন্ন ভিন্ন উপাদান আছে, সেখান থেকে তোমাকে 20টা উপাদান নিয়ে সজ্জা তৈরি করতে বলা হলো এবং জিজ্ঞাসা করা হলো তুমি কতগুলো সজ্জা তৈরি করতে পারবে। তখন কি করবে, তখন তুমি 50p20 বের করবে, যেটা কিন্তু অনেক বড় একটা নাম্বার। এই নাম্বারটা তুমি যদি হাতে করতে চাইতে অনেক দিন লেগে যেত, তারপরে কিন্তু নির্ভুলভাবে হবে কি না শিওরভাবে বলা যেত না। তাহলে আমাদের যখন এই বিন্যাস করতে বলা হবে, অর্থাৎ কিছু সংখ্যক বস্তু থেকে কিছু সংখ্যক বস্তু নিয়ে সজ্জা তৈরি করতে বলা হবে, তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে কতগুলো সজ্জা তৈরি করা সম্ভব সেটা বলতে পারবো। আশা করি বিন্যাস সম্পর্কে তোমরা একটা বেসিক ধারণা পেয়েছ। পরবর্তী ভিডিওতে আমরা সমাবেশ সম্পর্কে জানবো, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।